নমস্কার দর্শক বন্ধুরা, পূজো পরিক্রমায় আজকে আমি মধুকল্পিতা চলে এসেছি তালা বারোয়ারির সর্বজনীন দুর্গোৎসবে। এবং এবারে তাদের ভাবনা, আমি খানিকটা আমার মতো, বাকিটা আমার মায়ের মতো। সত্যি মা ছাড়া তো আমাদের জীবনটা অসম্পূর্ণ বলুন, আর সত্যি তো আমি নিজের মতোই খানিকটা, আর বাকিটা কিন্তু আমার মায়েরই মতো। আমার মা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ থেকে যাই, কারণ মায়ের সঙ্গে আমাদের একটা নারীর যোগ রয়েছে, এটা একদম সত্যি কথা। কারণ মাকে ছাড়া আমাদের প্রতিটা পদক্ষেপ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর এবারে সে ভাবনাকেই জাগিয়ে তুলছেন চালা পাঠ, আর এই বিষয়টা নিয়ে আমরা পুরোপুরি কথা বলে নেব যে হঠাৎ তাদের এই ধরনের ভাবনা কেন। আমাদের সঙ্গে রয়েছেন কমিটির সাধারণ সম্পাদক অভিষেক ভট্টাচার্য। দাদা, আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের এই বছরের বিষয় ভাবনা হচ্ছে মায়ের উপর, মানে মায়ের সাথে তার সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই আমরা তুলে ধরেছি। একেবারে ছোটবেলা থেকে একদম মায়ের মৃত্যু পর্যন্ত তার যে একজন সন্তানের যে জীবন যাপন মায়ের সাথে, সেই পুরো সম্পর্কটাই আমরা তুলে ধরেছি। মা আমাদের কাছে সব থেকে বড়, মা আমাদের সমস্ত অন্যায় আবদার পালন করে চলেন, কিন্তু আমরা মাকে কতটা ফিরিয়ে দিতে পারি, আমরা লাস্ট কবে আমার মায়ের সাথে বসে আধ ঘন্টা কথা বলেছি বা জিজ্ঞাসা করতে পেরেছি যে মা তুমি কেমন আছো। তো যে আমার জন্মদাত্রী, যিনি আমার জন্ম দিয়েছেন, অনেক সময় তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আজকে দুই ভাইয়ের মধ্যে হয়তো অশান্তি, সেখানে ভাগের মা গঙ্গা পায় না, দুই ভাইয়ের মধ্যে মাকে নিয়ে টানাটানি, কোনো জায়গায় মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। আমাদের বক্তব্য একটাই জায়গায়, যার গর্ভে আমার জন্ম, আজকে যদি আমার সংসারে তার জায়গা না থাকে, এর থেকে দুঃখের ঘটনা মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই তালা বারোয়ারি একটা কথাই বলতে চায় এবছর, যে আমি অনেকটা আমার মতো, বাকিটা আমার মায়ের মতো। যেখানেই যাই, যাই করি, মাই হচ্ছে সব থেকে বড়। তালা বারোয়ারি এবারে 98 বছরে পা দিয়েছে, আর মাত্র 2 বছর পরে কিন্তু তারা শতবর্ষে পা দেবে। আমরা এবারে এই তালা বারোয়ারিতে যে সমস্ত দর্শক বন্ধুরা এসেছেন তাদের সঙ্গে কথা বলে নেব, দেখে শুনে নেব যে তাদের এবারে তালা বারোয়ারির থিম কতটা ভালো লেগেছে। আমার সঙ্গে অনেক দর্শক বন্ধুরা রয়েছে যারা তালা বারোয়ারিতে এসছে ঠাকুর দেখতে, এবার তাদের কাছে জেনে নেবো যে তাদের এবারে থিম কেমন লেগেছে। এবারে তালা বারোয়ারির থিম কেমন লাগলো আপনাদের? খুব সুন্দর লেগেছে। মাতৃ রূপেণ সংস্থিতা এই টিমটার উপরে কাজ করেছে। আমরা সকলে বেলগাছিয়া রঙ্গসৃজন নাট্যচর্চা কেন্দ্রের তরফ থেকে দেখতে এসেছি, আমাদের ভীষণ ভালো লাগছে। এখানে টিমটা খুব সুন্দর, দারুণ লাগছে টিমটা, খুব সুন্দর একটা নতুনত্ব, প্রতিবারই নতুনত্ব করে, আর এবারে টিমটা সত্যি খুব নতুনত্ব। এখন এতগুলো দেখার মধ্যে এটাই আমার সবথেকে ভালো লেগেছে, ভীষণ ভালো। প্রত্যেকবারই আসি দেখতে, এবছরেও এসেছি, প্রত্যেকবারই এরা নতুন নতুন কিছু দেখায়, এবছরও নতুন নতুন দেখছি, ভীষণ ভালো লাগছে, দুর্দান্ত। আমি দেখছি এই প্রথম থেকে, আমি ঢোকার থেকে খুব অসাধারণ লাগছে, বানিয়েছে খুব সুন্দর, ভাবনাটা খুব ভালো লেগেছে আমার, চোখে লাগার মতো ভাবনাটা খুব ভীষণই ভালো। এটা আমার বলা যায় মানে ঠাকুমার বাড়ি এখানে আমার, এটা আমার একটা পাড়ার মধ্যেই পড়ে আমার দাদার বাড়ি। তো এখানে আমি আমার নাটকের দলের সাথে এসেছি, তো এখানে থিমটা খুবই ভালো লাগছে, মায়ের একটা মাতৃবন্ধনার ওপর নারী শক্তির একটা থিম করেছে, সেটা খুবই ভালো লাগছে এবং বেশ সুন্দর, খুবই ভালো লেগেছে। এখানে যে দেখাচ্ছে যে মায়ের প্রতি, বাচ্চার প্রতি যে মায়ের যে ভালোবাসা, মায়ের যে আপ্যায়ন করে নেওয়া, মায়ের শিক্ষা দিয়ে বাচ্চাকে বড় করে তোলা, এইটা যে সবার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে, এইটাই আমাদের কাছে খুবই আনন্দিত, যে সমাজকে দেখাচ্ছে এখনও বাচ্চারা মায়ের কাছে শিক্ষা নিচ্ছে, এটাই ব্যাস। মানে বোঝাই যাচ্ছে এবারে তালা বারোয়ারি কিন্তু প্রত্যেকের কাছে টানছে, কারণ এখানে কিন্তু একটাই রয়েছে বিষয়, মা। এই একটা শব্দ কিন্তু আমাদের বারবার টানে, কারণ আগেও বলেছি আপনাদের, মায়ের সঙ্গে আমাদের একটা নারীর যোগ আছে, আর সেই যোগটা তো কখনো মিটবার নয়, আর সেটাকেই কিন্তু তুলে ধরেছে এবারে তালা বারোয়ারি। ভীষণ ভালো।